চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে সৈকত বড়ুয়া নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছে একজন। সকাল 8:30 দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন চালিত নৌকাটি 20 থেকে 25 জন যাত্রী নিয়ে কর্ণফুলীর 12 নম্বর ঘাট থেকে পতেঙ্গা যাওয়ার পথে পাথর বোঝাই বার্জের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তীরে উঠলে নিখোঁজ হন বেশ কয়েকজন। পরে 16 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।